আমরা যখন কোনো প্রজেক্টের মাস্টার প্ল্যান করি, বিশেষত একটি বৃহৎ আবাসন প্রকল্পের, আমাদের কাছে জনঘনত্বের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেখানে আবার জনঘনত্বের সাথে ব্যক্তি স্বাতন্ত্র্য যাতে সাংঘর্ষিক কোনো জায়গায় না যায়, সেটা আমরা খুব খেয়াল রাখার চেষ্টা করি। এবং আমরা চেষ্টা করি ওই ঘনত্বটাকে কীভাবে ইকুইটেবলি পুরো প্ল্যানে ডিস্ট্রিবিউট করে দেয়া যায়। এর পাশাপাশি পরিবেশ, প্রতিবেশ, আমাদের যে নাগরিক সুবিধা দিয়ে আছে, সেই সুবিধাগুলো সবাই পাচ্ছে কি না, একটা বড় কম্পাউন্ডে সবাই যখন একসাথে থাকছি এবং তারা যাতে একটা সেলফ সাস্টেইনড এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়, থাকে, এবং সেই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। এটাই আমাদের মাস্টার প্ল্যানের মূল লক্ষ্য থাকে। ওয়েসিস প্রজেক্টে আমরা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে সন্নিবেশ করতে পেরেছি। আমরা এমনভাবে প্রত্যেকটি ভবনকে, এখানে অনেকগুলোই ভবন আছে, এবং আমরা প্রত্যেকটি ভবনকে এমনভাবে বিন্যস্ত করেছি যেখানে প্রত্যেকের ব্যক্তি স্বাতন্ত্র, ইন্ডিভিজুয়াল ইউনিটগুলোর একটা সোভরেইন অবস্থান নিশ্চিত করা হয়েছে। এবং ভবনগুলোকে স্থাপতিকভাবে এমনভাবে কৌণিক তলে কেটে পজিশন করা হয়েছে যাতে করে আমাদের ক্লাইমেটে, আমাদের এই ট্রপিক্যাল ক্লাইমেটের জন্য যেগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আলো এবং বাতাস, সেই বাতাস যাতে দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে বাতাস যাতে সুন্দর করে প্রত্যেকটি ইউনিট পায়, সেটা আমরা আমাদের ডিজাইনে আমরা করতে পেরেছি, আমরা ওটাকে অ্যাকোমোডেট করতে পেরেছি। পাশাপাশি আমরা ভবনগুলোকে এমনভাবে অর্গানাইজ করেছি মাস্টার প্ল্যানে যাতে করে একটি বড় কোর্ট বা একটা উঠোন তৈরি হয়, তার চারিদিকে ভবনগুলোকে পজিশন করা হয়েছে। এবং সেই উঠোনটি ইন্টারেস্টিংলি প্রায় 350 ফিট দীর্ঘ, এবং তার যে উইথ আছে সেই উইথটি কিন্তু প্রায় 70-80 ফিট, কখনো কখনো 100 ফিট উইথ। সেখানে বিভিন্ন যে নাগরিক সুবিধাদি আছে, আমাদের হয়তো দেখা যাবে যে জিম আছে, সুইমিং পুল, কমিউনিটি প্লেসেস, কমিউনিটি কনভিনিয়েন্স স্টোর বা এল্ডার্স কর্নার বা একটা লাইব্রেরি, সব কিছু কিন্তু ওই কোর্টকে ঘিরে এবং কোর্টের সাথে সরাসরি সম্পর্কিত। তো এই বিষয়টা কিন্তু একটা হেলদি এবং একটি সাস্টেনেবল আবাসন প্রকল্পের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা এখানে ওয়েসিসে আমরা খুব সাকসেসফুলি করতে পেরেছি। ইন্ডিভিজুয়াল ইউনিটগুলোর কথা যদি বলি, ইন্ডিভিজুয়াল ইউনিটগুলোকে এমনভাবে লেআউট করা হয়েছে, প্রচুর বারান্দা, যেটা আমাদের এই এই ক্লাইমেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইভেন ওখানে অ্যাক্সেসিবল টয়লেট পর্যন্ত দেওয়া হয়েছে। রুমগুলোকে এমনভাবে পজিশন করা হয়েছে এখানেও যাতে করে আলো বাতাসের পর্যাপ্ততা এবং আলো যাতে, বাতাস যাতে খেলা করতে পারে প্রত্যেকটা ইউনিটের ভেতরে, সেটাকে নজরে রাখা হয়েছে। এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ইউনিট আবার এমনভাবে আরেকটা থেকে দূরত্বে প্লেস করা হয়েছে যাতে করে তাদের স্বাতন্ত্র্যটা ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি ঠিক থাকে, সেটা আমরা নিশ্চিত করেছি। এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই প্রজেক্টে নেট এবং গ্রসের যে রেশিওটা এরিয়ার ইউটিলাইজেশনের ক্ষেত্রে, সেটা সবচেয়ে এফিশিয়েন্ট ওয়েতে আমরা ব্যবহার করতে পেরেছি। আমরা যখন কনসাল্টিং ফার্ম হিসেবে আমরা এই ধরনের প্রজেক্ট ডিজাইন করি বা ডিজাইন এক্সারসাইজটা করি, আমরা সবসময় আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের জার্নিটাকে আমরা ইভালুয়েট করি, আমরা রিভিউ করি। এই ক্ষেত্রে এবিসির সাথে ভলিউম জিরোর যে জার্নিটা ছিল, এটা খুবই ইন্টারেস্টিং এবং একটা একটা সাকসেসফুল জার্নি আমি বলবো। আমরা খুবই হেলদি একটা কোলাবোরেশনের মধ্য দিয়ে একটা সুন্দর একটা ডিজাইন এক্সারসাইজ করে আমরা এই প্রজেক্টটা করতে পেরেছি। এবং আমাদের এই কনসার্টেড এফোর্টের মধ্য দিয়ে যে ওয়েসিস আমরা নির্মাণ করতে পেরেছি এবং একটা খুবই স্বল্পতম পর্যাপ্ত সময়ের মধ্যে, সেই ওয়েসিসটি কিন্তু আক্ষরিক অর্থেই একটি নগর উদ্যানের, আমাদের এই শহরের
মাঝে একটি নগর উদ্যান হিসেবেই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমাদের সবার কাছে সবসময় মনে হবে।